প্রায় বিলুপ্ত হতে চলেছে গাঙ্গেয় শুশুক একাধিকবার মৃত শুশুক হাতে এসেছে স্থানীয়দের সরকারের গাঙ্গেয় শুশুক সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র তৈরি হয়েছে এই কাটোয়ায় কিন্তু তাও সচেতনতার অভাবে প্রায়শই মৃত শুশুক উদ্ধার করেন স্থানীয়রা আজ কাটোয়ার কাকুরহাটির কাছে অজয়ে মৎস্যজীবীদের জালে মৃত শুশুক উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় এই ঘটনায় চিন্তার ভাঁজ পরিবেশপ্রেমী মানুষদের কপালে প্রসঙ্গত উল্লেখ্য পরিবেশের ভারসাম্য রক্ষায় শুসুক বড় ভূমিকা গ্রহণ করে ফারাক্কা থেকে কোলাঘাট পর্যন্ত আনুমানিক একশো পঁচাশি থেকে একশো নব্বইটি শুসুক লক্ষ্য করা গেছে তার মধ্যে কাটোয়া সংলগ্ন গঙ্গায় এর উপস্থিতি সব থেকে বেশি যার সংখ্যা প্রায় ছেচল্লিশটি বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে সচেতনতার অভাবে এই শুশুক আজ বিলুপ্তির পথে অনেক সময় খাবারের সন্ধানে এরা মাঝিদের জাল থেকে মাছ খেতে যায় এবং বেশিরভাগ সময় তখনই জালে আটকে গিয়ে মারা পড়ে যার ফলে ক্রমশ বিলুপ্ত হতে বসেছে এই গাঙ্গের শুশুক গঙ্গার ইকোসিস্টেমকে ঠিক রাখতে এই শুশুকের যথেষ্ট ভূমিকা রয়েছে যদি এই গঙ্গেও শিশু বিলুপ্ত হয়ে যায় তাহলে গঙ্গার ইকোসিস্টেম নষ্ট হয়ে যেতে পারে বলে জানান বন্যপ্রাণ বিশেষজ্ঞ গণেশ চৌধুরী ব্যুরো রিপোর্ট নিউজ সেভেন